ভিউয়ার্স, আপনি আপনার ফায়ারফক্স ব্রাউজারে যে লগইনস এবং পাসওয়ার্ডগুলো সেভ করে রেখেছেন সেগুলো কিভাবে চেক আপ করবেন, কোন কোন সাইটগুলো বা কোন কোন ওয়েবসাইটগুলো আপনি এখানে সেভ করে রেখেছেন, তো সেটি চেক আপ করতে হলে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে সেটিংসে ক্লিক করবেন, আবার স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনি এখানে লগইনস অ্যান্ড পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি স্ক্রল ডাউন করে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে আপনি লেখা দেখবেন সেভড লগইনস, সেভ লগইনস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ডিভাইসটি যদি আপনি কোনো পিন কোড অথবা কোনো পাসওয়ার্ড বা কোনো প্যাটার্ন দিয়ে আপনার প্রোটেক্টেড করা থাকে, তাহলে সেটি এখানে আনলক করার জন্য সেই কোড প্যাটার্ন অথবা পাসওয়ার্ড অথবা পিনটি চাবে সেটি আপনি এখানে দিয়ে দেবেন। সেটি দেওয়ার পরে আপনি কিবোর্ডের ওকেতে ক্লিক করবেন, অথবা এই যে সবুজ বৃত্তটি দেখতে পাচ্ছেন। যাই হোক ভিউয়ার্স, আপনি এখানে এই যে সবুজ যেটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করার পরে আপনি কিন্তু আমার এখানে দুটি অ্যাকাউন্টস কিন্তু সেভ করা আছে, সে দুটি কিন্তু সফল। তো এভাবে আপনি কিন্তু চেক আপ করে নিতে পারবেন যে আপনার সেভ করা লগইনস এবং পাসওয়ার্ড অ্যাকাউন্টসগুলো এখান থেকে আপনি এভাবে চেক আপ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল টিউটোরিয়াল। আমার অন্য সকল ভিডিওগুলো পেতে এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক আপ করবেন, সেখানে প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবেন। পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করুন। ভালো থাকবেন।